কে এম রাফিয়া অরনি আপনি লিখেছেন আমি একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে হিসাবে বর্তমান প্রেক্ষাপটে কীভাবে নবীজ সাল্লা সাল্লামের আদর্শে জীবন গঠক গঠন করা যায় কিভাবে ইমানি শক্তি বৃদ্ধি করা যায় একটু বিস্তারিত আলোচনা করলে উপকৃত হতাম আমাদের মুসলমানদের একটা বড় সমস্যার জায়গা হলো আমরা সব বা বেশিরভাগই জন্মসূত্রে মুসলমান আমরা শুনে শুনে মুসলমান আমরা জেনে শুনে মুসলমান খুবই কম আপনারা সবাই আমাদের এই দেশের মানব জাতির ভবিষ্যৎ কর্ণধার আপনাদের দিকে তাকিয়ে আছে গোটা দেশের মানুষ আপনারাই এ দেশের হাল ধরবেন আমাদের ভবিষ্যৎ আপনারা হবেন একজন মুসলমান তরুণ হিসেবে আপনাদেরকে জেনে শুনে মুসলমান হওয়ার চেষ্টা করতে হবে যেমন প্রশ্ন করেছেন আমি তাকে বলতে চাই এবং তাকে তার পাশাপাশি আপনাদেরকেও বলতে চাই যে নবী করিম সাল্লা সাল্লামের আদর্শের আলোকে জীবনকে ধারণ করতে হলে ইসলামী জ্ঞান অর্জনের কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই আপনি একজন মুসলমান হিসাবে অবশ্যই আপনাকে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে যেটুকু একজন মুসলমান হিসাবে না হলে নয় আপনার প্রয়োজনীয় জ্ঞানটুকু আপনাকে অর্জন করতে হবে সেজন্য আমি একটা খুব ছোট্ট রোডম্যাপ দিতে পারি প্রথমত একজন মুসলমান হিসাবে আপনি একটা কারিমের বঙ্গানুবাদ একটা বাংলা অনুবাদ বা ইংলিশ অনুবাদ একটা অনুদিত কারিমের একটি গ্রন্থ একটি কপি আপনার কাছে থাকতে হবে ভালো হয় যদি সংক্ষিপ্ত ব্যাখ্যা বা বিশ্লেষণ সহকারে থাকে অবশ্যই আপনার আশেপাশে থাকা কোনো ভালো আলেম কোনো মসজিদের ইমাম তাদের পরামর্শ আপনি গ্রহণ করতে পারেন এক্ষেত্রে কোরআনে কারিম শুরু থেকে শেষ পর্যন্ত একবার যদি আপনি পড়ে শেষ করেন তাহলে সেক্ষেত্রে ইসলাম সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা আপনার হবে এবং আপনার ইমান বৃদ্ধি হবে আল্লাহ বলেছেন ওয়াইদা তুলিয়া আলহ আয়াত হুজি ইমানা আল্লাহর আয়াত যখন পাঠ করা হয় কারোর কাছে কেউ যদি পাঠ করে শুনে পড়ে বুঝে তখন তার ইমান বৃদ্ধি পায় তো এই জন্য কোরআনে করিম পাঠের কোন বিকল্প নেই আসন্না ফাউন্ডেশন থেকে আমরা প্রায় সময় ইসলামী জ্ঞানের নানা প্রতিযোগিতার আয়োজন করে থাকি আপনারা অনেকে শুনেছেন যে আমরা গত কয়েক মাস আগে গত রমদান মাস থেকে আমরা একটি কম্পিটিশন এর ঘোষণা করেছি সেটি হলো কোরআনে করিমের পাঠ ও প্রতিযোগিতা অর্থাৎ আমরা চাই যে একজন মুসলিম হিসাবে আমাদের নারী পুরুষ সবাই আমরা পুরো কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার অন্তত পড়ে দেখি আল্লাহ কি বলেছে এবং এই জন্য আমরা একটা প্ল্যান দাঁড় করিয়েছি যে দুই সাল এই পুরো বছরটাকে আমরা কোরআন বর্ষ ঘোষণা করেছি এবং প্রতি দুই মাসে ছয় পাড়া করে কোরআনে কারিম তেলাভাত করার জন্য আমরা সিলেবাস ধার্য করেছি এর ধারাবাহিকতায় আমাদের তৃতীয় ধাপের পরীক্ষা হয়ে গেল গেল মাসের শেষ সপ্তাহে আর চতুর্থ ধাপের পরীক্ষা হবে সামনে নভেম্বরের শেষ সপ্তাহে যে কেউ এই চতুর্থ ধাপ থেকে অংশগ্রহণ করতে পারবেন চতুর্থ ধাপে উনিশতম পাড়া থেকে নিয়ে পর্যন্ত এই চব্বিশ বাংলা অনুবাদ আপনি পড়বেন বা যে কোনো অনুবাদ আপনি পড়বেন আপনাকে অনলাইনে আপনার আমাদের নিজস্ব ওয়েবসাইটে আগে আমরা একসময় গুগলে পরীক্ষা নিতাম সেখানে আর মুখে জটিলতা তৈরি হয়েছে নিজস্ব ওয়েবসাইটে আমরা ইনশাল্লাহ পরীক্ষা নিব সেখানে আপনার কাছে একশো এমসি প্রশ্ন দেওয়া হবে জাস্ট করোনা কারিম আয়াতের অর্থ যদি আপনি বুঝেন তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন কোনো ডিপ তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ রহস্য এর কিছু জানতে চাওয়া হবে না কোনো হিস্ট্রিক্যাল বিষয় অর্থ সহকারে আপনি বুঝলে সেখান থেকে আপনাকে প্রশ্ন করা হবে সেই প্রশ্নগুলো যারা সঠিক দিতে পারবে তাদের জন্য পনেরো লক্ষ টাকা পুরস্কারের ব্যবস্থা আমরা রেখেছি এর মধ্যে প্রথম তিনজন যারা হবেন তাদের জন্য ওমরা করে আসার সম্পূর্ণ ব্যবস্থা এখানে পুরস্কার আওতায় রাখা হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি আশা করবো আপনারা অনেকেই টকবগ টকবগে যুবক এবং তরুণ আপনারা শিক্ষার্থী মানুষ আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং ভালো ভালো পুরস্কারগুলো আপনাদের জন্য আপনারা করবেন দ্বিতীয় পুরস্কার হিসাবে আমরা রেখেছি পঞ্চাশ হাজার টাকার বই একটা ফ্যামিলি লাইব্রেরি একটা ফ্যামিলিকে সুসজ্জিত করবার জন্য ইসলামিক যত বইয়ের প্রয়োজন শিশুদের উপযোগী নারীদের উপযোগী পেশাজীবীদের উপযোগী বিভিন্ন রকমের যত গ্রন্থের প্রয়োজন আছে একটা কমপ্লিট পারিবারিক লাইব্রেরি আমরা উপহার হিসাবে দিব যারা দ্বিতীয় স্থান অর্জন করবে তো এইভাবে আরো নানামুখী পুরস্কারের ব্যবস্থা আছে পনেরো লক্ষ টাকার বিশাল বড় পুরস্কার তো এখানে আপনি অংশগ্রহণ করতে পারেন নিজে নিজে পড়া হয় না একটা কম্পিটিশনের মাধ্যমে পুরো আপনার পড়া হয়ে যাবে এর বাইরে আপনি নিজের চেষ্টা করতে পারেন হবে ইনশাআল্লাহ সামনের রমজান মাসের শেষ শুক্রবার বাদ ফজর ইনশাল্লাহ তাহলে অনলাইনে আমাদের পেজে ইনশাল্লাহ দেওয়া হবে এর বাইরে আপনি নবী সাল্লাহ সাল্লামের আদর্শকে ধারণ করবার জন্য দ্বিতীয় যে কাজটি করবেন তা হলো একবার আমি যেটা আমার বক্তব্যে বলেছি একবার রসুল করিম সাল্লা পুরো জীবনীটা পড়বেন শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনে করিম শুরু থেকে শেষ পর্যন্ত একবার একবার এই দুটি জিনিস আপনি যদি করেন তাহলে সেক্ষেত্রে ভরসা রেখে নিশ্চিত জেনে নিতে পারেন যে আপনার ইমান শুধু বৃদ্ধি পাও না আপনার ইমান আপনাকে রীতিমতো পরিচালিত করবে আপনাকে গাইড করবে আপনি অনুভব করবেন যে কোরআন এবং সিরাত পাঠ করার আগের ইসলাম আর পরের আপনার মুসলমান হিসাবে লাইফ আসমান পার্থক্য অতএব এই দুটি জিনিস আমি আপনাদেরকে করার জন্য অনুরোধ করব। তৃতীয়ত মুসলমান হিসেবে আপনার পাঠ্য তালিকায় আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সংকলন একটা থাকতে পারে যে কোনো একটা সংকলন যেমন রিয়াদুস সালেহিন ইমাম নববীর সংকলন ভারতবর্ষে অনেকগুলো ভালো ভালো সংকলন হয়েছে কোনো একটা হাদিসের সংকলন আপনার কাছে থাকলো প্রতিদিন একটা করে হাদিস আপনি পড়লেন পাঁচ মিনিট সময় নিয়ে এভাবে আপনি একটা সময় এটাও পড়ে শেষ করলেন চতুর্থত একটা মাস আলার কিতাব থাকলো কোনো একজন আলিমের পরামর্শ দিয়ে নিলেন এই চার ধরনের বই যদি আপনার কাছে থাকে এবং পড়ে শেষ করেন ইসলামের বেসিক বিষয়গুলো ইনশাল্লাহ আপনার চলে আসবে আমি আশা করছি